হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিও দেখার জন্য। আজ হলো শুক্রবার, শুক্রবার সকালবেলায় ওরা বাবা মেয়ে বেশিরভাগ সময় যায় বাজার করতে, আজ আমিও যাচ্ছি, তার একটা কারণ আছে। যাই হোক, পথে যাবার পথে একটু ফুল ছিঁড়ে মেয়েকেও একটা কানে গুঁজে দিলাম, আমিও একটা কানে নিয়ে নিলাম। তো প্রথমে জামাইকে অনেক ফোর্স করতে করতে বললাম যে চলো একটু আড়ঙে যাই, ছোট্ট একটু কাজ আছে। আজ হলো ধানতেরাস, ধানতেরাসের জন্য ভাবলাম যে কিছু একটা কিনবো, বাসার জন্য হোক বা নিজের জন্য হোক, অল্প কিছু কিছু একটা কেনার ইচ্ছে ছিল। এটা আমি বাসা থেকে চিন্তা করে এসেছিলাম, তো নিজের জন্য ছোট্ট একটা জিনিস পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিলাম, কিনে ফেলেছি। এদিকে বাবা মেয়ে দেখছি যে ঘুরছে ওরা কি কিনবে। আসলে এই মুহূর্তে বাসার জন্য কেনার মতো তেমন কিছু পেলাম না, তো ছোট্ট কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়েছি। এই তো একদমই খুবই সামান্য কিছু কিনেছি, তিনটা ব্যাগ হয়েছে, মানে আলাদা আলাদা করে বিল করেছি। তো একদম আড়ং থেকে বের হয়ে চলে আসলাম প্রিন্স বাজারে। প্রিন্স বাজারে এসে দেখলাম যে অনেক ফলের আর তরকারির সমারোহ, কারণ শুক্রবার দিন প্রচুর ফল তরি তরকারিতে একদম ভরা থাকে। আমার মেয়ে একটা ফল দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছিল এটা কী ফল, কোনটা সে নেবে। আর আমি যেদিন যাই সেদিন শুধু খুঁজি আমার পিজার জন্য কোন জিনিসটা দরকার, পাস্তার জন্য কী দরকার, মানে টুকটাক আমার হাবিজাবি জিনিসগুলো নিয়ে আমি ভরে ফেলি। যেমন আজকে হলো যে চিজ, মনে হলো যে আমার মানে দরকারের চেয়ে খুব প্রয়োজনীয় জিনিসের চেয়েও অল্প প্রয়োজনীয় জিনিসগুলো আমার বেশি মাথায় কাজ করে। যেমন একটু বাটার দরকার ছিল পাস্তা করার জন্য, একটু চিজ নিয়ে নিলাম। তো বাসায় এসে দেখলাম যে গ্যাস তো নেই, গ্যাস চলে গেছে সকালবেলায়, ইন্ডাকশান চুলাটা নামিয়েছি, ইলেকট্রিক চুলাটা আজকে প্রথম ইউজ করছি, মার দেওয়া আমাদের বিবাহবার্ষিকীর উপহার, সেটা এতদিন পরে আমরা আজ ব্যবহার করছি এবং দেখলাম খুব ভালোই কাজ করছে। এটা হলো ননস্টিক ফ্রাই প্যান বা যে কোনো কিছুতে খুব তাড়াতাড়ি হিটও হয়ে যাচ্ছে ফ্রাইগুলো, তাতে আমি লোটটা ফ্রাই করছিলাম। এরপরে হলো একটা মাছ ফ্রাই করছিলাম, এটা হলো একটা সামুদ্রিক মাছ, কিছুটা আর কি কোরাল মাছের মতো এটার টেস্ট, কিন্তু এটাকে একটু বারবিকিউ স্টাইলে ফ্রাই করলে ভালো লাগে। বারবিকিউ মশলা দিয়ে আমি এটাকে একটু ডিপ ফ্রাই করে দিই হাজব্যান্ডকে, ও খুব পছন্দ করে এটা ফ্রাই, ও খালি খালি খেতে এটা খুব পছন্দ করে। আর আজকে এটা করলাম, ভাবলাম যে পোলার সাথে হলো মাছ ফ্রাই ভালোই লাগবে, ভালোই যাবে, সাথে একটু বেগুনি করার ইচ্ছে ছিল, তো ভাবলাম যে না থাক। এই যে এদিকে ইন্ডাকশন চুলো আমি এখানে করছিলাম, হলো আমার এই মাছগুলো ভাজাভাজি, আর এদিকে হলো কারি কুকারে হলো সবজি বসিয়ে দিয়েছি, কারি কুকারে একদিকে বসিয়ে দিয়েছি, মানে তাতেই না করলে আসলে বাজারে অনেকটা ঘোরাঘুরি করে সময় চলে গেছে, এসে আবার হাজব্যান্ড বলে যে দুইটার ভিতরে খাবার রেডি রাখতে হয়। আর অপরদিকে আরেকটা রুমে ভিতরে রুমে হলো আমি রাইস কুকারে হলো পোলাওটা বসানো হয়েছে, তো এটা দায়িত্ব দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে, ওকে একটু বললাম যে একটু দেখে দাও এটা, একটু মানে ঠিকঠাক জল দিয়ে বসিয়ে দাও, তো পোলাওটা বসালো আর ওর হাতে পোলাওটা বেশ ভালোই হয়, ঝরঝরা হয় এবং খুব ও খুব যত্ন সহকারে একদম জাফরান দিয়ে লাস্টে খুব সুন্দর করে করে। আর এদিকে আমার বুড়িটা কী করে একটু দেখাই, ও এখানে সব খেলনা হলো সোফার উপরে ঢেলে দিয়েছে, এরকম ওর হলো দুই তিন বালতি খেলনা আছে, তো এক এক সময় এসে এরকম এক এক বালতি ঢেলে দিয়ে এক এক জায়গা একদম ওই জায়গাটা জুড়ে খেলাধুলা করে। আজকে আমার মেয়েটার জন্য তেমন কিছুই নেইনি, আসলে মেইনলি আমি যে জন্য আজকে বের হয়েছিলাম, শুক্রবার হাজব্যান্ডের সাথে পিছু পিছু গেছিলাম। আজ হলো ধানতেরাস, ধানতেরাসে আমি ভেবেছিলাম যে সোনা রূপা তামা পিতল যাই হোক কিছু একটা কিনবো, কোনো বছরই আসলে এটা পালন করা হয় না, এটা একটা শুধু মজা করেই আজকে ভাবলাম যে না কিছু একটা করি, দু টাকার জিনিস হলেও কিনবো। আচ্ছা যাই হোক, পরে দেখাচ্ছি কী কিনেছি। আর এদিকে হলো আমার সব ফ্রাই করা তো কমপ্লিট, এগুলো আস্তে আস্তে টেবিলে সাজিয়ে দিই, এরপর শুধু শাওয়ার নিয়ে এসে খেতে বসে যাবো সবাই একসাথে। চলুন দেখাই ধানতেরাসে এবার আমি কী কিনলাম, প্লিজ কেউ হাসবেন না, মজা নেবেন না ব্যাপারটা নিয়ে, আসলে এটা হলো শখের মানে শখ করে করলাম আর কি ধানতেরাস উদযাপন, একদমই নিতান্ত কোনো প্ল্যানিং ছাড়া হুট করে খুবই অল্প টাকার খুবই সামান্য কিছু কিনেছি সেটাই দেখাচ্ছি। এই যে একটা পিতলের চামচ নিয়েছি, ইপসির হলো কাঁসার বাটি আছে কয়েকটা, তো আর সাথে হলো এই আংটিটা নিয়েছি, এই রূপোর আংটিটা নিজেই কিনলাম শখ করে। আমার হাজব্যান্ড বলছে না রূপো তো দিবই না, এগুলো রূপোর জিনিস কেউ কিনে, তো নিজেই নিজেকে গিফট করলাম আর কি, কিনলাম ধানতেরাসে কিনতে হয় নাকি সোনা রূপা, তো আমার কাছে যেটুকু ক্যাশ নিয়ে গেছিলাম সেটার মধ্যে আমার মনে হলো যে আন্টিটা আমার খুব পছন্দ হলো, টুপ করে নিয়ে নিলাম, খুব একটা সময় নেয়নি, প্রথম দেখাতেই যেন আমার কালো স্টোনের এই আন্টিটাই পছন্দ হয়ে গেল, তো এটাই নিয়েছি। আর হলো ওই তো পিতলের চামচটা নিয়েছি, আপনাদেরকে একটু পরেও দেখাচ্ছি হাতে কেমন লাগছিল আমার। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, পছন্দের জিনিস যে টাকায় হোক, দু টাকার তিন টাকার একশো টাকার হোক নিয়েছি, ব্যাস। আর কিছু ক্যান্ডেল নিয়েছিলাম, আগামীকাল কাল বাদে পরশু দিন হলো দীপাবলি, তো দিওয়ালির জন্য কিছু ক্যান্ডেল এরকম সাজানোর জন্য। তবে এর ভিতর চামচটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আন্টিটাও খুব পছন্দ হয়েছে, তো চামচটা আমার খুব কাজে দিবে ইপসিকে প্রতিদিন খাওয়ানোর জন্য। আড়ঙে আসলে পিতলের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর, অনেক ইউনিক জিনিস আছে, তো তার মধ্যে আমার মনে হলো চামচটাই একমাত্র এই মুহূর্তে আমার কাজে দিবে, কাজে লাগবে।
রান্না মোটামুটি কমপ্লিট। এখন বসে বসে পেয়ারা খাচ্ছি, পেয়ারাগুলো এত মজা, এখন আর মনে হয় সব পেয়ারাই এরকম মজা, মানে কাজী পেয়ারাগুলো খুবই মজা, মিষ্টি। লিপসি তো খুবই পছন্দ করে, ওকে পাতলা পাতলা করে কেটে দিই, একটু একটু করে খায়। আর আমিও ভাবলাম খুব মজা লাগতেছে। রান্নাবান্না আজকে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেল, খুবই তাড়াতাড়ি, মানে ইন্ডাকশনে এত তাড়াতাড়ি হিট হয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর ভাজা ভুজা তো বেশি সময় লাগে, মুড়ি করতে গেলে একটু সময় লাগতো, মুড়ির টাস্ক করলাম না, কালী পূজার দিন করবো, রবিবার তো আজকে আর করলাম না। এমনি তো পোলাও, আরও ফ্রাইডে ফ্রাই জিনিস খাওয়া হচ্ছে, আর শুক্রবার বিকালে তো আবার বের হওয়া হবে, টুকটাক খাওয়া দাওয়া হবে। আর এই যে আন্টিটা পরে রেখে দিচ্ছে, নতুন আন্টি, পরা শুরু করে দিয়েছে, আমার কাছে খুব পছন্দই হয়েছে। কালারফুল, মানে কালার বলতে ব্ল্যাক আর কি হাতের ভেতর ফুটে আছে, সব কালার ড্রেসের সাথে যাবে। আর এখন তো গোল্ড তেমন পরা যায় না, এখন থেকে রূপার দিকেই মানুষ কেনা শুরু করবে মনে হচ্ছে, গোল্ডের যে এখন যে দাম বেড়ে গেছে। প্যারাটা এত ভালো লাগলো, তো এটার প্রাইসটা দেখতে এসে দেখলাম যে না, এটা তো আসলে কাজি প্যারা না, থাই প্যারা, এই জন্যই এত মজা। থাই ফল যে কোনো অনেক মজা হয়। এরপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই লাবাংটা লাস্টে খেতে এত মজা লাগলো, খুবই মজা লাগলো। মিলভিটার এই লাবাংটা মাস্ট ট্রাই, এরপরে প্রতি সপ্তাহে আনবো। তো সন্ধ্যার দিকে আবার একটু বের হয়েছি, কেন বের হয়েছি বলি, আমরা যাচ্ছি হলো মন্দিরে, মিরপুর মন্দিরে তারাবাতি কেনার জন্য। মোমবাতি তো আশেপাশে দোকানগুলোতেই পাবো, কিন্তু তারাবাতি তো পাবো না। তো কালী পূজাতে একটু তারাবাতি জ্বালাবো না, বা পটকা তো ফুটানো হয় না, বোম ফুটানো হয় না। তো এই যে দেখুন মেয়ে এসে কি সুন্দর সবগুলো ঠাকুরের সামনে একদম অষ্টাঙ্গ লুটিয়ে প্রণাম করে। ধরলো বেশি সময় ছিলাম না তারাবাতিটা নিয়েই, মানে এই 80 টাকার তারাবাতি কিনতে আমরা 120 টাকা রিক্সা ভাড়া দিয়েছি, তার সাথে তো আরও আনুষাঙ্গিক খরচ। এর সামনে দেখাচ্ছে কি করেছে, বেশিক্ষণ দেরি করিনি। আর দেখুন কালী পূজার জন্য পুরো মন্দিরটা সুন্দর করে সাজানো হয়ে গেছে, কালী পূজা আসতে পারবো কি না জানি না, তো আজ একটু দেখে নিয়ে গেলাম। যাবার পথে একটা রেস্টুরেন্টে একটু দাঁড়ালাম, এখানে কন্ডোর অনেক দিন ধরে দেখছিলাম, মন্দির আসা যাওয়ার সময় এই দোকানটা আর কি চোখে পড়ছিল, তো এখান থেকে নিয়ে নিলাম। এই আইটেমটা এর আগেও ট্রাই করা হয়নি কখনো, ফার্স্ট টাইম কন্ডোর ট্রাই করছি, দুই ধরনের নিয়ে নিলাম, রিক্সায় যেতে যেতে খাবো। আর এই তো এই ছিল শুক্রবারের আমার আজকের ব্লগ, আমরা তারাবাতি নিতে এত দূর ঘুরে খাওয়া দাওয়া করে বাসায় ফিরছি।